শিক্ষার্থীদের জন্য চরম দুঃসংবাদ, এখন থেকে স্কুলে সব ধরনের ফি বাধ্যতামূলকভাবে দিতে হবে, জরুরি নির্দেশনা জারি। এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের এই ভিডিওটা। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়েলকাম টু আওয়ার টেলি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। বিস্তারিত বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবার আমাদের আজকের এই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট সবাইকে দেখার জন্য সুযোগ করে দিন। তাহলে আমরা দেখিনি আমাদের সেই সরকারি নির্দেশনাটি, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর থেকে আমাদের যে নির্দেশনাটা দেওয়া হয়েছে সেই নির্দেশনাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো সেখানে বলা হচ্ছে সরকারি বেসরকারি যে মাধ্যমিক বিদ্যালয় সমূহ, সেই মাধ্যমিক বিদ্যালয় টিউশন ফি গ্রহণ প্রসঙ্গ, তো সেখানে দুটো স্মারক নম্বর কিন্তু উল্লেখ করা হয়েছে, 18/11/2020 ইংরেজির এবং 22/11/2020 ইংরেজির। তো আমরা এখন আমাদের সেই নির্দেশনায় কি বলা হচ্ছে সেই বিষয়টা একটু দেখে নিই। উপযুক্ত বিষয় ও সূত্রত পত্রসমূহের আলোকে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে COVID-19 পরিস্থিতির কারণে আমাদের উল্লেখিত স্মারকদ্বয়ের মাধ্যমে, আমরা উপরে দুটি স্মারক নম্বর দেখিয়েছিলাম, তো স্মারকদ্বয়ের মাধ্যমে সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে টিউশন ফি, গ্রন্থাগার ও বিজ্ঞানাগার ও ম্যাগাজিন ফি এবং বেসরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে, মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে টিউশন, পূর্ববর্তী তারপর গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন, উন্নয়ন ফি গ্রহণ না করার নির্দেশনা ছিল। অর্থাৎ আমাদের এই যে দুটো স্মারক নম্বর আমরা দেখতে পাচ্ছি, স্মারক নম্বর সূত্র 1, সূত্র 2, এখানে দুটা স্মারক নম্বর দেওয়া আছে, সেই স্মারক নম্বরগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে এই স্মারক নম্বর দুটো অনুসারে কিন্তু আমাদের মাধ্যমিক সরকারি এবং বেসরকারি বিদ্যালয় সমূহের এই বিষয়গুলো না নেওয়ার জন্য নির্দেশনা ছিল। কিন্তু আমাদের 2022 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিকট থেকে সরকারি বেসরকারি যে মাধ্যমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে নির্ধারিত টিউশন ফি বা বাৎসরিক যে সেশন চার্জ গ্রহণ করতে পারবে, অর্থাৎ যে আমাদের মাধ্যমিক সরকারি নির্ধারিত যে টিউশন ফি বা বাৎসরিক যে সেশন চার্জ আমাদের মাধ্যমিক সরকারি বেসরকারি বিদ্যালয় সমূহ গ্রহণ করে সেগুলো এখন থেকে গ্রহণ করতে পারবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমাদের এখন থেকে আমাদের সরকারি এবং বেসরকারি যে মাধ্যমিক বিদ্যালয়ের যে শিক্ষার্থীর সেশন ফি এবং টিউশন ফি যেগুলো আছে সেগুলো অবশ্যই বাধ্যতামূলকভাবে দিতে হবে। তো এখানে আপনাদের সে বিষয়টি অতীব জরুরি। এখানে আরও যে বিষয়গুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে আঞ্চলিক উপপরিচালক মাধ্যমিক উচ্চ শিক্ষা সকল অঞ্চল, এখানে এই নির্দেশনাগুলো আমাদের অনুলিপি আকারে সকল সচিবালয়ের যারা যে সিগনেচার কোডের মাধ্যমে বা যে যে অঞ্চলে পাঠাতে হবে সেখান থেকে পাঠানো হয়েছে। এখানে আমাদের মোহাম্মদ আজিজ উদ্দিন উপপরিচালক মাধ্যমিক বিদ্যালয়ের যিনি উপপরিচালক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের, তিনি তার একটা স্বাক্ষর এখানে প্রেরণ করা হয়। তো সেই স্বাক্ষরের মাধ্যমে এই আমাদের যে নির্দেশনাটি দেওয়া হয়েছে সেই নির্দেশনাটি এখন থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই নির্দেশনা অনুসারে আমাদের সরকারি এবং বেসরকারি যে মাধ্যমিক বিদ্যালয়সমূহ আছে সেই মাধ্যমিক বিদ্যালয়সমূহ তাদের যে টিউশন ফি বাৎসরিক এবং সেশন যে চার্জ সেটা অবশ্যই গ্রহণ করতে পারবে এবং আমাদের শিক্ষার্থীদের সেটা বাধ্যতামূলকভাবে অবশ্যই দিতে হবে। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, আপনারা বুঝে গেলেন যে আমাদের শিক্ষার্থীদের জন্য যে চরম দুঃসংবাদটা কি, সেই চরম দুঃসংবাদটা হলো যে 2020 সালে আমাদের শিক্ষার্থীদের সেশন ফি বা টিউশন ফি দেওয়াটা বাধ্যতামূলক ছিল না, এটার জন্য কোনো ছাপাছাপি করা যেত না, কিন্তু এখন থেকে সেই আমাদের সেই সকল শিক্ষার্থীদেরকে অবশ্যই অবশ্যই তাদের স্বশিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের যে সেশন ফি বা সেশন চার্জ বা টিউশন ফি সেটা অবশ্যই অবশ্যই দিতে হবে। সো আমাদের ভিউয়ার্স অবশ্যই বা আমাদের সাবস্ক্রাইবারদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আমাদের সাথে থাকবেন, আমাদের এই ভিডিওগুলোতে লাইক শেয়ার কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।